जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले अपने सकल के जाना स्वागत। आशा करी अपनारा सकले भगवान बा ईश्वर कृपाय भलो आछेन, सुस्थ आछेन। बंधुरा, अपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्य करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज आमरा एकटि अत्यंत गुरुत्वपूर्ण एवं प्रासंगिक विषय निये आलोचना करब, आर ता होलो धनधान्ये परिपूर्ण होते एवं जीवने सुख समृद्धि बृद्धि करते आगामीकाल अर्थात रविवार गंगा दशहरा दिन बाड़ीते बसेई करुन एई कयेकटी काज। ताहले आपनारा जेमन दश जन्मेर पाप थेके उद्धार पाबेन, ठीक तेमनी आपनादेर जीवने दश दिक थेके धनधान्ये परिपूर्ण हो जाबे। आर एई तिथि शुरू होच्छे चौठा आषाढ़, अर्थात आज 19 जून शनिवार सन्ध्या 6 बजे 47 मिनट थेके एवं एई दशमी तिथि शेष होबे 5ई आषाढ़, अर्थात 20 जून रविवार बिकाल 4 बजे 22 मिनटे। बंधुरा, आमी आगेई बोलेछि जे एई विशेष तिथिटी पूर्व जन्मे करा पाप एवं बर्तमान जन्मे मोट 10 पाप माँ गंगा हरण करे थाके एवं सेई संगे जे व्यक्ति एई काजगुली करार मध्य दिए माँ गंगा के प्रसन्न करते पारे तार जीवने अभावनीय उन्नति घटते शुरू करे। सेई व्यक्ति के आर कखनोई पीछू फिरे ताकाते हय ना, केनना माँ गंगार कृपा धन्य सदा सर्वदाई तार ओपरी थाके। सुप्रिय दर्शक बंधुरा, आज आमी एई भिडियोर माध्यमे एमन कयेकटी काजेर कथा बोलबो जेगुली आपनारा बाड़ीते बसे खूब सहजेई करते पारबेन एबं एई काजगुली करले निजेर जेमन सुख शांति बृद्धि पाबे ठीक तेमनी बाड़ीर प्रत्येकटी सदस्येर कल्याण हबे। ताई एई प्रसंगे विस्तारित जानार आगे आपनादेर बोले राखी, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই গঙ্গা দশহরা দিন সবার প্রথমেই আপনারা যে কাজটি করবেন সেটি হলো গঙ্গা স্নান। বন্ধুরা, এমন পবিত্র দিনে যদি গঙ্গায় গিয়ে স্নান করতে পারে মা গঙ্গার কাছে মনে মনে আপনার মনস্কামনা প্রার্থনা করতে পারে তাহলে সুনিশ্চিতভাবে মা গঙ্গা আপনার মনস্কামনা পূরণ করবেন, এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবেই বলতে পারি। কিন্তু বন্ধুরা, এবছর মহামারীর কারণে গঙ্গায় যাওয়ার ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে, সে কারণে আপনি মা গঙ্গাকে স্মরণ করে আপনার বাড়ির পার্শ্ববর্তী কোনো প্রবাহমান জলের মধ্যে আপনি কিছুটা কালো তিল ফেলে সেখানে স্নান করতে পারেন। এর ফলে আপনি সমান পূর্ণ অর্জন করবেন এবং সেই জলের মধ্যে আপনি যখন ডুব দেবেন তখন মা গঙ্গাকে স্মরণ করে ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে এই মন্ত্রটি বলে আপনারা ডুব গালবেন এবং মা গঙ্গার উদ্দেশ্যে 10 ফল নিবেদন করবেন। আপনারা যদি এই কাজটিও না করতে পারেন তাহলে আপনারা বাড়ির মধ্যে আপনাদের স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে এবং কালো তিল মিশিয়ে সেই জলে স্নান করতে পারেন। তবে এর থেকে ভালো হয় আপনাদের বাড়ির মধ্যে যদি গোয়াল ঘর থাকে, অর্থাৎ যেখানে গোমাতাকে রাখা হয় সেই গোয়াল ঘরে আপনারা দাঁড়িয়ে আপনারা স্নান করতে পারেন। তবে অবশ্যই মাথায় জল ঢালার সময় ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে এই সূত্রটি মুখে আনতে কখনোই ভুলবেন না। এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলব তা হল, আগামীকাল গঙ্গা দশহরা দিন বাড়িতে যদি মঞ্চা গাছ থাকে
বা মনসাদেবীর মূর্তি বা ছবি থেকে থাকে, তাহলে অতি অবশ্যই 10 রকম ফল দিয়ে মা মনসার পুজো অতি অবশ্যই দেবেন। এর ফলে আপনার বাস্তু মনসা আপনার সহায় থাকবেন, আপনাদের বিভিন্ন বিপদ থেকে আপনাদের সারা বছর রক্ষা করবেন। তবে মনসা পুজো দেওয়ার সময় কাঁচা দুধ এবং কলা অতি অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, এরপর আপনাদের যে কাজটির কথা বলব তা হলো, আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে গঙ্গা দশহরার দিন শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করান এবং দেবাদিদেব মহাদেবের পছন্দ মতোই ত্রিপত্র বেলপাতা এবং আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবকে অবশ্যই অর্পণ করুন। কারণ শাস্ত্রে কথিত রয়েছে যে গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে অবতরণ করার সময় তার প্রবল জলস্রোতে যাতে এই বিশ্ব সংসার প্লাবিত না হয়ে যায়, সে কারণেই ভগবান শিব তার জটার মধ্যে গঙ্গা দেবীকে ধারণ করেছিলেন এবং সেখান থেকেই ধীরে ধীরে গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন। সে কারণেই আপনি যদি এই গঙ্গা দশহরার দিন গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত পাপ হরণ করবেন এবং সেই সাথে সাথে আপনার সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এরপর আমি যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এমন পবিত্র দিনে অবশ্যই যে কাজটি করবেন সেটি হলো দান করবেন। আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো অন্নবস্ত্র দুঃখী দরিদ্র অসুস্থ অসহায় মানুষদের এবং ব্রাহ্মণকে দান করার চেষ্টা করবেন। যদিও দান করা অত্যন্তই পুণ্যের কাজ এবং দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না, কিন্তু বন্ধুরা, আপনি যদি গঙ্গা দশহরার দিন দান করতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে পূর্ণ অর্জন করবেন, এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবেই বলতে পারি। এরপর আমি যে কাজটির কথা বলবো তা হলো, এই গঙ্গা দশহরার দিন ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি থাকে সেখানেও পুজো আরাধনা করুন এবং তাকে নিবেদন করুন নারকেল, কলা, বেদানা এবং ডালিম। যদি এমনটি করতে পারে জীবনে সুখ এবং সমৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে। যাই হোক বন্ধুরা, আমি সর্বশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি, আর তা হলো, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই গঙ্গা দশহরার দিন বাড়িতে লাগান একটি ছোট্ট ডালিম গাছ বা বেদানা গাছ। এই গাছ যদি আপনি লাগাতে পারেন তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে 24 ঘন্টার মধ্যে আপনারা মিরাকেল কিছু বুঝতে পারবেন। কারণ গঙ্গা দশহরার দিন এই ডালিম গাছ বা বেদানা গাছ বাড়িতে স্থাপন করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।